হাই বন্ধুরা, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমি দাঁড়িয়ে আছি আসানসোলের ঘাগর বুড়ি মন্দিরে। এই মন্দিরের বাইরে রয়েছে আপনাদের জন্য প্রচুর বড় একটি পার্কিং স্পেস, যেখানে আপনাদের গাড়িগুলো পার্কিং করতে পারে। এই মন্দিরে প্রবেশ করতে আপনারা পেয়েছেন একটি বড় মার্কেট এরিয়া, যেখানে আপনারা মায়ের পুজো সামগ্রী সংগ্রহ করতে পারেন এবং মায়ের মন্দিরে দর্শন করতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন যুক্ত হয়েছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তো আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো চলুন আমার সাথে মায়ের মন্দিরে একসাথে প্রবেশ করা যাক। আসানসোলের ঘাগর বুড়ি মায়ের এই মন্দিরের সৌন্দর্য আপনারা যতক্ষণ না আসেন সেটির সৌন্দর্য আপনারা কখনো উপলব্ধি করে উঠতে পারবেন না। মায়ের মন্দির প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন একটি বুড়ো শিব ঠাকুরের মন্দির। আমি সেইখান থেকে পেরিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকি। আপনারা এখানে যে কোনো দিনে এসে মায়ের মন্দিরের দর্শন করতে পারেন। আমি যেদিন এখানে আসি সেদিন একটি বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। মায়ের এই মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ থাকা সত্ত্বেও আমি আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও ফুটেজ রেকর্ড করতে পেরেছি। আপনারা এই ভিডিও ফুটেজ দেখে আপনারা কমেন্ট করে বলবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। এখানে রয়েছে আর একটি ছোট্ট মার্কেট এরিয়া, যেখানে আমি মার্কেট থেকে দেখতে দেখতে আমি অন্য মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটের মধ্যে রয়েছে নানান ধরনের জিনিস, যেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো জিনিস সংগ্রহ করতে পারেন। এই মার্কেটের বাইরে বেরিয়ে দেখি আমি আর একটা বিয়ের কোণে, যেটি দেখে মনে হচ্ছে বিয়ের জন্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। ঘাগর বুড়ি মায়ের মন্দিরের বাইরে রয়েছে আর একটি অপূর্ব সুন্দর মন্দির। আমার পরবর্তী ব্লগে আমি আপনাদের জন্য এই মন্দিরটিকে তুলে ধরব। আমার সাথে যুক্ত থেকে আমাকে আরও উৎসাহিত করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তা আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো স্টে টিউন, বাই বাই।